بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا كتب عليكم الصيام كما كتب على الذين من قبلكم لعلكم تتقون أياما معدودات فمن كان منكم مريضا أو على سفر فعدة من أيام أخر وعلى الذين يطيقونه فدية طعام مسكين فمن تطوع خيرا فهو خير له وأن تصوموا خير لكم إن كنتم تعلمون شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون وإذا سألك عبادي عني فإني قريب أجيب دعوة الداعي إذا دعان الصلاة والسلام على رسول الله وعلى آله وصحبه أجمعين الأحسا إسلامي سنتر بانغلا بيهار كل دن آيتي تو آج کے محبت شب آئے آپ ناظر کے جانائے آنتریک مبارک بار آج کے ماشرک شاملے میں آئے جن ہندو آٹھ آئیں گے آج کے روشتھان سیام اور جگاشی আমাদের মাঝে উপস্থিত আছেন মদিনা বিশ্ববিদ্যালয় থেকে হাদিস বিষয়ে লিসেন্স শেখ ওমর ফারুক আব্দুল্লাহ এবং শেখ সাইফুদ্দিন বিলাল আমরা আমাদের সম্মানিত শেখ দুজনের কাছ থেকে আজকে জেনে নিব কিভাবে আমাদের সিয়াম আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে এই সিয়ামের তাৎপর্য কি এর সিয়াম এবং রমজান এর বিভিন্ন দিক ও বিভাগের উপর শুরুতে আমি আপনাদেরকে অনুরোধ করছি আজকের এই গুরুত্বপূর্ণ আলোচনা আপনারা অত্যন্ত ধৈর্য সহকারে এবং মনোযোগ দিয়ে শুনবেন এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে তাহলে লিখিত আকারে প্রশ্নগুলো আমাদের কাছে পাঠিয়ে দেবেন আর মহিলাদের আগে বলদের প্রতি অনুরোধ আপনারা আপনাদের বাচ্চাদেরকে উপরে লাইব্রেরিতে পাঠিয়ে দিন বাচ্চাদের জন্য আমাদের ব্যবস্থা আছে এখানে আর আপনারা অযথা কথা বলবেন না অন্যকে শুনতে দিবেন শোনার সুযোগ দিবেন আপনারা মনোযোগ সহকারে শুনবেন এবং আপনাদের কোনো প্রশ্ন থাকলে তা আপনারা এখানে লিখিত আকারে পাঠিয়ে দিন আজকের আলোচনা প্রথম প্রশ্ন পড়ে দিল হবে প্রথম জিজ্ঞাসা রমজানকে গ্রহণ করার ব্যাপারে মানুষ কত প্রকার আমার প্রশ্ন সেই সাইফুদ্দিন বিলাল সাহেব সালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه ومن والاه أما بعد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم شهر رمضان الذي أنزل فيه القرآن هدى للناس وبينات من الهدى والفرقان فمن شهد منكم الشهر فليصم ومن كان مريضا أو على سفر فعدة من أيام أخر يريد الله بكم اليسر ولا يريد بكم العسر
ولتكملوا العدة ولتكبروا الله على ما هداكم ولعلكم تشكرون. وقال النبي عليه الصلاة والسلام: من صام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه، ومن قام ليلة القدر إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه. رواه البخاري ومسلم. رمضان মাসের মধ্যে সবচাইতে উৎকৃষ্ট এবং উত্তম মাস। দিনের মধ্যে উত্তম দিন হচ্ছে আরাফাতের দিন, রাত্রির মধ্যে উত্তম রাত্রি হচ্ছে লাইলাতুল কাদার ভাগ্যরজনী, সপ্তাহের মধ্যে উত্তম দিন জুমার দিন। এই রমজান একে ইস্তেকবাল জানাবের জন্যে, একে শুভেচ্ছা জানাবের জন্যে, স্বাগতম জানাবের ক্ষেত্রে, একে গ্রহণের ক্ষেত্রে, এই রমজানকে কেন্দ্র করে মানুষ কত প্রকার। নিঃসন্দেহে প্রতিটি মমিন মুসলমান নারী পুরুষকে এই রমজানকে অধীর আগ্রহে এবং গুরুত্বের সঙ্গে গ্রহণ করা উচিত। এখানে আমরা রমজানের ক্ষেত্রে মানুষকে তিন ভাগে ভাগ করতে পারি। আপনারা খেয়াল করবেন যে আপনারা কোন ভাগের মধ্যে আছেন, নিজেকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবেন। প্রথম প্রকার, যারা এই রমজানকে পাওয়ার জন্যে অধীর আগ্রহে মানসিক, শারীরিক, অর্থনৈতিক, সামাজিক সর্বদিক থেকে এই রমজানকে গ্রহণ করার জন্যে অত্যন্ত গুরুত্ব সহকারে অনেক আগে থেকেই এরা চিন্তা ভাবনা শুরু করে দিয়েছে, বরং আল্লাহর কাছে দোয়া করতেছেন যেন আল্লাহ এই রমজানের আগে তাকে দুনিয়া থেকে বিদায় না নেয়। গত বছর আমাদের সঙ্গে অনেকেই রমজানের রোজা রেখেছিলেন, আজকে কিন্তু অনেকেই মারা গেছেন, কী বলেন আপনারা? অনেকের দাদা, অনেকের নানা, অনেকের মা, অনেকের বাবা, অনেকের স্ত্রী, অনেকের স্বামী, অনেকের ছেলে, অনেকের বন্ধু, অনেকের ভাই, আত্মীয় স্বজন, অনেকেই যারা গত বছর এই রমজান আমাদের সঙ্গে পালন করেছিলেন কিন্তু আজ তারা বিদায় নিয়েছে আমাদের কাছ থেকে। প্রথম শ্রেণীর মানুষ, যারা এই রমজানকে অনেক আগ্রহ সহকারে গ্রহণ করার জন্যে আগে থেকেই তারা তাদের কামর বেঁধে রেডি হয়ে আছেন। সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহুম এই রমজানকে কেন্দ্র করে গোটা বছরই কাঁদতেন, ছয় মাস কাঁদতেন রমজানকে পাওয়ার জন্যে, আর ছয় মাস কাঁদতেন এই রমজান চলে যাওয়ার ফলে। প্রিয়জনকে পাওয়ার জন্যে যেমন মানুষ কাঁদে, চলে গেলেও কাঁদে, কী বলেন আপনারা? বাংলাদেশের সুজলা সুফলা কোকিল ডাকা সেই সুন্দর দেশ ছেড়ে যখন চলে এসেছিলেন, আপনার বাবা মা, বউ বাচ্চা, স্ত্রী, আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব সবাই কেঁদেছিল না কাঁদে নাই? আবার দুই বছর তিন বছর দেশে যান না, তাই বাবা কাঁদে, মা কাঁদে, টেলিফোনে বউ কাঁদে, বাচ্চা কাঁদে, কবে আসবেন, কাঁদে না কাঁদে না? প্রিয়জনকে এই রমজানকে যারা সত্যিকারে মমিন, খাঁটি মমিন মুসলমান, এরা এই রমজানকে অনেক আগ্রহ সহকারে পাওয়ার জন্যে আল্লাহর কাছে আরাধনা করে, দোয়া করে। তাই সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু ছয় মাস কাঁদতেন, আল্লাহ এই রমজান না পেয়ে যেন আমার দুনিয়া থেকে বিদায় না হয়। সুবহানাল্লাহ আজিম। আবার রমজান যখন বিদায় নিত, আবার ছয় মাস রমজান, এই প্রিয়জন চলে যাওয়ার কারণে আবার এরা ছয় মাস আল্লাহর কাছে কাঁদত। তাহলে সত্যিকারে যারা মুমিন মুসলমান তারা এই রমজানকে পাওয়ার জন্যে আল্লাহর কাছে কাঁদে, শারীরিকভাবে, মানসিকভাবে, অর্থনৈতিকভাবে, মনের দিক থেকে, পারিবারিক দিক থেকে, সব দিক থেকে সে আগ্রহ এবং প্রত্যাশা এবং প্রস্তুতি গ্রহণ করে অনেক আগে থেকেই। আর এই রমজানকে তারা এক সুবর্ণ সুযোগ মনে করে আখেরাতের ব্যালেন্স বাড়াবের জন্যে এই রমজানকে যথাযথভাবে পালন করার জন্য সর্বাত্মক চেষ্টা করে। এই রমজানকে তারা তোবা করে, ইস্তেগফার করে, সিয়াম করে, কিয়াম করে, লাইলাতুল কাদার পে উমরা করে, কিয়াম কি বলে ইতিকাফ করে, দান সদকা করে, যেগুলি পরে আলোচনা আসবে, সর্বাত্মকভাবে এই রমজানকে তারা নিজেদের এক বিরাট সুযোগ মনে করে একে সর্বাত্মকভাবে
সাদরে গ্রহণ করে, এই হলো এক শ্রেণীর মুমিন মুসলমান যারা রমজানকে কেন্দ্র করে এদের প্রকার। দুই নম্বর, যারা অনেকেই মনে করে, অনেকে সারা বছর বলে, মনে করেন বিড়ি সিগারেট ছাড়বো, হারাম খাওয়া ছাড়বে, ফিল্ম দেখা ছাড়বে, নামাজ পড়া শুরু করবে, উল্টাপাল্টা করা ছাড়বে, কয়েক রমজান আসলেই করব। এরকম একটা অনেক কাজকে রমজানের সঙ্গে জড়িয়ে রাখে, এই তোবাটা রমজান আসলেই করে ফেলবো, এই রমজানেই সব কিছু হয়ে যাবে। তাই তারা যখন রমজান আসে, এরা পাপি, এরা অন্যায় করে, জুলুম করে, খারাপের সঙ্গে, অন্যায়ের সঙ্গে এরা জড়িত থাকে। রমজানকে যখন পেয়ে যায়, তখন এরাদের ভুল ভেঙে যায়, দ্বিতীয় শ্রেণীর মানুষ এরা তখন তোবা করে, ক্ষমা চায়। রমজানে তারা নামাজ ছাড়তো, কিন্তু রমজানে পাকা নামাজি হয়ে বাকি জীবন সুন্দর চালাবের চেষ্টা করে। অন্য অন্য মাসে কোরআন পড়ার সুযোগ হতো না, রমজানে কোরআন পড়ে। আগের গ্রুপ কিন্তু সবসময় কোরআন পড়ে, রমজানে বেশি করে পড়ে, আর এই গ্রুপ সারা বছর হয়তো খবর নেই, কিন্তু রমজানকে এরা একটা বড় চান্স মনে করে, যার ফলে রমজানে এরা আল্লাহর সঙ্গে একটা গভীর সম্পর্ক করে ফেলে। এ রমজানে এদের ভুল ভ্রান্তিগুলির কাছ থেকে তোবা করে, ইস্তেগফার করে, এরা আল্লাহর সঙ্গে একটা ওয়াদা করে ফেলে যে আর উল্টাপাল্টা করব না। বেনামাজিরা নামাজি হয়ে যায়, যারা ফিল্ম দেখে ফিল্ম ছেড়ে চোখের এরা কন্ট্রোল করে ফেলে, যারা কান দিয়ে হারাম শুনে কানকে কন্ট্রোল করে ফেলে, যারা কোরআন পড়তে পারত না এরা কোরআন শিখে। মোট কথা, দ্বিতীয় শ্রেণীর মানুষ এই রমজানকে একটা সুযোগ মনে করে, অতীতের সমস্ত উল্টাপাল্টাগুলিকে সোজা করে নেওয়ার এক মহান সুযোগ মনে করে নাই। এরকম মানুষ আছে না? নাই। আমরা দেখেছি রমজান মাসে টিভি তালা বন্ধ, রমজান মাসে সুদ অনেকে খাওয়া বন্ধ করে দেয়, ঘুষ খাওয়া বন্ধ করে দেয়, অন্য মাসে নামাজ ঠিকমতো পড়ে না, রমজান মাসে পাঁচ অক্ত পড়ে, কোরআন পড়ে না, এ মাসে পড়ে। তাহলে এক শ্রেণীর মমিন পাপি তাপি বান্দারা এই পাপ মোচনের, এই ক্ষমার এক আল্লাহ রব্বুল আলামিনের এই গুরুত্বপূর্ণ মাসে এসে তারা নিজেকে পবিত্র এবং সুন্দর করে নেওয়ার সুযোগ গ্রহণ করে নাই। তৃতীয় শ্রেণীর মানুষ, যারা রমজানকেও সুযোগ গ্রহণ করতে পারে না, রমজান মাসে যাদের কি হয়, আলসার আর ই হয়ে যায়, পেটের গ্যাস্ট্রিক হয়ে যায়, এদের না খেয়ে থাকলে নাকি পেটে ব্যথা করে, এই রমজান মাসকে তারা সুযোগ হিসাবে নেয় না, বরং মনে করে এত সময় কি না খেয়ে থাকা যায়, এই ভারী কাজ করে কি এই রোজা রাখা যায়, অমুকটা তমুকটা বিভিন্ন অজুহাত দেখায়, এই রমজানেও তারা বেনামাজি থেকে যায়, এ রমজানেও তারা ফিল্ম দেখতেই থাকে, এ রমজানেও তারা বিড়ি সিগারেট ছাড়তে পারে না, হারাম ছাড়তে পারে না, এ রমজানেও এরা সুদ ঘুষ ছাড়তে পারে না, এ রমজানেও এরা জেগে জেগে রাত্রে কথা বলে সময় নষ্ট করে, এরা তারাবির নামাজে নেই, এরা তোবাতে নেই, এরা মক্কা গিয়ে উমরা করাতে নেই, এরা ভালো কাজে নেই। মোট কথা, এরা নিজের এই সুবর্ণ সুযোগকে হারিয়ে দেয়, যার ফলে যেমন ছিল তেমনই থাকে, আবার কেউ কেউ আছে কিছু টুটাফাটা করে, এই ভাগের মধ্যে সবাই একই মানের না, কেউ টুটাফাটা প্রথম দু একদিন রোজা রাখে, এরপরে নাই, কেউ দু একদিন নামাজ পড়ে, কেউ ইচ্ছা করলে করলো, কেউ পড়লো পড়লো, আবার অনেকে আছে কি এশার নামাজের গুরুত্ব নাই কিন্তু তারাবি পড়তে হবে, কারণ এরা মনে করে যে তারাবি না পড়লে রোজা হবে না। এবং মনে রাখতে হবে, যারা বেনামাজি তাদের কিন্তু রোজা হবে না, যারা বেনামাজি বেঈমান কাফের, এরা মুশরিক, এরা শিরিক করে, এরা কুফুরি করে, যার ফলে এদের কোনো ইবাদতেই কবুল হবে না। তবে যদি দ্বিতীয় গ্রুপের মতো এরা তোবা করে নিয়ে রোজা রাখতে পারে তাহলে তো ভালো, আলহামদুলিল্লাহ। তাহলে আমরা এই রমজানকে গ্রহণ করার ক্ষেত্রে মানুষকে তিন ভাগে ভাগ করতে পারি। প্রথম প্রকার মমিন খাঁটি মুসলমান, যাদের ব্যালেন্স আছে কিন্তু রমজানে সুযোগটা আরও বড় করে, এই রমজানে আরও ব্যালেন্স বাড়িয়ে নেয় আখেরাতের, আর মহা সুযোগ মনে করে নাই, এই রমজানে তারা আল্লাহর সঙ্গে গভীর এক সম্পর্ক করে ফেলে। দ্বিতীয় গ্রুপ, যারা রমজানকে চান্স মনে করে, অতীতের ভুল ভ্রান্তিগুলিকে মিটিয়ে নিয়ে সুন্দর এক নতুন জীবন গড়তে পারে, কালো ডায়েরিটাকে বন্ধ করে নতুন ডায়েরি খুলতে পারে। আর তৃতীয় গ্রুপ, যারা এই রমজান পেয়েও এরা এই রমজানকে হেলায় খেলায় খেলায় ধুলায় গল্পগুজবে রাত্রি জাগরণে উল্টো পাল্টো করে এরা কি নষ্ট করে দেয়। এবং আপনারা জানেন যে রমজান আগে রমজানে অনেক মানুষই রমজান পরে রোজা হতো নামাজই হতো, এখন রমজানেও অনেক মানুষ, কারণ এখন স্যাটেলাইটের যুগ, টেলিভিশনের যুগ, এই ইন্টারনেটের যুগ, এখন যত বিধর্মীরা যত মুসলমান কী বলে মানুষ শয়তানরা এই মাসে
উল্টো পাল্টো প্রোগ্রাম, বিভিন্ন সিরিজ, বিভিন্ন নাটক, বিভিন্ন গল্প, বিভিন্ন উল্টো পাল্টো সব দিয়ে পোলাপানদেরকে, বিশেষ করে যুবক যুবতীদেরকে মশগুল করে রাখে, ব্যস্ত করে রাখে। এই রমজানেও সুযোগ হয় না তাদের আল্লাহর পথে ফিরে আসার। এখন আমরা নিজেদেরকে জিজ্ঞেস করি, আমি কোন গ্রুপে আছি? প্রথম গ্রুপ, দ্বিতীয় গ্রুপ, না তৃতীয় গ্রুপ? কোন গ্রুপে হওয়া উচিত নিজেদেরকে জিজ্ঞেস করলেই পেয়ে যাবো আমরা ইনশাল্লাহ। ধন্যবাদ। সম্মানিত প্রবাসী ভাতৃবৃন্দ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমাদের মান্যবার সম্মানিত শেখ এখানে উপস্থিত আছেন, শুধু উনি বাংলা বিভাগের চেয়ারম্যান তা না, বাংলাদেশের যে কজন ওলামাদেরকে আমরা মুরব্বী, দীক্ষা দেন আলেমদেরকে, শিক্ষা এবং দীক্ষা আলেমদেরকে দিয়ে থাকেন, তাদের মধ্যে অন্যতম তিনি, আমাদের সবারই ওস্তাদ। তার সামনে কথা বলা আসলে স্বভাব হয় না, তবুও হুকুম হচ্ছে বলে বলতে বাধ্য হচ্ছি। প্রথমেই আমাকে যে প্রশ্ন করা হয়েছে, সিয়াম শব্দের অর্থ কী? সিয়াম এটা আরবি শব্দ, বাংলায় আমরা এটাকে রোজা বা সিয়াম বলতে পারি, যদিও রোজা শব্দ এটি ফার্সি বা উর্দুতে ব্যবহার হয়, বাংলায় হুবহু শব্দের ব্যবহার নাই। আমরা রোজা বলতে পারি, তবু এটা বাংলা শব্দ না। আর এটাকে যদি আমরা হুবহু সিয়াম শব্দ নিয়ে নিই, সিয়াম শব্দের ব্যবহার আজকাল বাংলায় শুরু হয়েছে, হচ্ছে, ডিকশনারিতে আপনারা সিয়াম পাবেন। তো সিয়াম সাধনা বলে বলা হয়, নিঃসন্দেহে সিয়াম একটি সাধনা। সিয়াম শব্দের হুবহু অর্থ নিলে, শাব্দিক অর্থ হলো আল এমসাক, আরবিতে বলা হয় এমসাক, অর্থাৎ বিরত থাকা। এখন যদি আমরা বাংলায় বিরত থাকা বলি, কেউ বুঝবে না সিয়ামের অর্থ। তবে শাব্দিক অর্থ, পারিভাষিক অর্থ হলো খানা পিনা এবং রোজা ভঙ্গকারী যে উপকরণগুলো আছে, সহবাস ইত্যাদি, এখান থেকে বিরত থাকা, তবে নির্দিষ্ট নিয়মকানুন মেনে, নির্দিষ্ট শরীয়তের যে নিয়মকানুন আছে তা মেনে বিরত থাকা, এটা পারিভাষিক অর্থে। এর ব্যাখ্যা করলে এমন হয়, শরীয়তের যে নিয়মকানুন আছে তা হলো বিরত আমি থাকব, কখন থেকে কখন, কতক্ষণ বিরত থাকতে হবে, সুবে সাদিক থেকে শুরু করে ওই সকাল ভোর যেখানে ফজরের নামাজের টাইম শুরু হচ্ছে, যেখানে আমরা আরবিতে সুবে সাদিক বলা হয়, এই বাংলাতে সুবে সাদিক ব্যবহার হয়, অর্থাৎ প্রথম ভোর যেখানে শুরু হলো ওখান থেকে নিয়ে একবারে সারা দিন এবং সূর্য অস্ত পর্যন্ত খানা পিনা এবং যাবতীয় সহবাস ইত্যাদি থেকে, রোজাভঙ্গের যে কোনো কারণ থেকে বিরত থাকার নাম হলো রোজা। তবে এর সঙ্গে আরেকটি শর্ত শরীয়তে আছে, তা হলো রাত্রি থেকে নিয়ত থাকতে হবে, রাত্রি থেকে নিয়ত থাকতে হবে। যে এরপরে পয়েন্ট হলো এই রোজার গুরুত্ব এবং হুকুম। শরীয়তে ইসলাম, ইসলামে শরীয়তে যে বিষয়গুলোর সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হয়েছে, তার মধ্যে পাঁচটি বিষয় খুবই গুরুত্বপূর্ণ, যাকে আমরা আরকান ইসলাম বা ইসলামের রোকন সময় বলে থাকি, যার উপর পুরো ইসলামটা দাঁড়িয়ে থাকে, যে সমস্ত বিষয়ের উপর ইসলামের মূল ভিত্তি, তার মধ্যে অন্যতম হলো রোজা। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ হাদিসে বলেছেন যে রোজার ভিত্তি মোট পাঁচটি বিষয়ের উপরে, এর মধ্যে আল্লাহ সাল্লাম উল্লেখ করেছেন সওমু রমাদান, রমজান মাসে রোজা রাখা। সুতরাং যদি কোনো ব্যক্তি এই ভিত্তিকে অস্বীকার করে তাহলে সে কাফের হয়ে যাবে। রমজানের এই রমজান মাসের রোজা এটা ফরজ, শুধু ফরজ না, ইসলামের রোকন। ফরজের উপরও যার বেশি গুরুত্ব তাকে রোকন বলে আমরা, রোকন মানে মূল ভিত্তি। সুতরাং সাধারণ ফরজের মতো না, ফরজ তো ইসলামে অনেকগুলো আছে, অনেক আছে, এর মধ্যে পাঁচটি ফরজ হলো সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ। তার কোনো কোনো ফরজ যদি মানুষ আমল না করে সে সম্পূর্ণ বেঈমান হয়ে যাবে। যেমন প্রথম যে রোকনটি আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আন্না মুহাম্মাদুর রাসূলুল্লাহ, যদি কেউ অস্বীকার করে বা আমল না করে এটা, সে ইসলামে প্রবেশ করবে না। এরপরে ইসলামে প্রবেশ করার পরে যে মেইন মেইন আর চারটি রোকন আছে, তার মধ্যে নামাজ কায়েম করা, জাকাত আদায় করা, এবং অন্যতম হলো রমজান মাসে কি রোজা রাখা।
সুতরাং ফরজের মধ্যে জিনিস হলো রোজা, রমজান মাসে রোজা পালন করা, এটা হলো রোকন। আমাকে একজন প্রশ্ন করেছিল এখন ইদানিং প্রশ্ন, এই জুমার খতবার পরে আমরা যে বই বিলি করেছি ওখানে তাহারা সালা, ওখানে লেখা আছে যে কি ওয়াজিব মাস অক্ত নামাজ ওয়াজিব লেখা আছে। এখানে আরবিতে ওয়াজিব শব্দ বলতে ফরজকে বোঝানো হয়, জরুরি বা অত্যাবশ্যক জিনিসকে ওয়াজিব বলা হয়। তো অনুবাদে হয়তো বা আমাদের বাংলাতে বা উর্দুতেও ওয়াজিব শব্দ ব্যবহার হয়েছে, এর অর্থ আপনারা জেনে রাখবেন যে ওয়াজিব মানেই ফরজ বা আবশ্যকীয়, মানে আবশ্যক করতে হবে, যেটা যেটাকে আমরা আরবিতে লাজেম জরুরি বলে থাকি, একই কথা আর কি। যেখানে রমজান মাসে রোজা রাখা শুধু ফরজ না, ফরজের ঊর্ধ্বে জিনিস, আল্লাহ পাক কালামে পাকে এটাকে ফরজ করেছেন। কুতিবা আলাইকুম, আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কুতিবা আলাইকুম সিয়াম কামা কুতিবা আলাল্লাযিনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। তো তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেভাবে আগের উম্মতের উপরে সিয়াম বা রোজা ফরজ করা হয়েছে। হ্যাঁ, এভাবে সমস্ত উম্মতের ঐক্যমতের, সমস্ত উম্মতের প্রত্যেক যুগের আলেমদের সবার ঐক্যমতে রোজা শুধু ফরজই না বরং রোকন, এটা ইসলামের মেইন ভিত্তি। এই কোরআন, সুন্নাহ এবং এজমা তিনটি প্রমাণের দ্বারা আমরা এর গুরুত্ব বুঝতে পারলাম। এরপরে রোজার ফজিলত, বিশাল ফজিলত, এখান থেকে কিছু বর্ণনা করার চেষ্টা করছি, টাইম সময়বোধে আমাদের সম্ভব হবে না সবগুলো শেষ করা পয়েন্ট। প্রথম ফজিলত হলো যে আল্লাহ পাক রোজা এমন একটি ইবাদত, এমন একটি রুকন ইসলামের বা এমন একটি ফরজ যে ফরজের প্রতিদান দান করার জন্য, পুরস্কার দেওয়ার জন্য স্বয়ং নিজে দায়িত্ব নিয়ে নিয়েছেন আল্লাহ পাক, সুবহানাল্লাহ। অন্য কোনো ইবাদতের ব্যাপারে এমন পাওয়া যাচ্ছে না যে আল্লাহ পাক নিজ হস্তে তার প্রতিদান দান করবেন বা উজ্জ্ব রেখেছেন। রোজার ব্যাপারে আল্লাহ পাক উজ্জ্ব রেখেছেন, উল্লেখ করেন নাই যে কী পুরস্কার দান করবেন, এবং এটা বলেছেন যে আমি রোজা বান্দা আমার জন্য রেখেছে, সুতরাং এর প্রতিদান আমি স্বয়ং নিজ হাতে দান করবো, আল্লাহ আকবার। কেউ কেউ বলেছেন যে আল্লাহ পাক স্বয়ং তার প্রতিদান, আল্লাহ আকবার, কেউ কেউ এটা বলেছেন, যদি এটা গ্রহণযোগ্য কথা না। অর্থাৎ আল্লাহ পাক দেবেন, আল্লাহ পাক যেমন বড় আমরা তো অনেক ছোটো, তাই না? সৃষ্টি জগতের মধ্যে আমরা শ্রেষ্ঠ হলো সৃষ্টি, কিন্তু আল্লাহ পাক তো সবার সৃষ্টিকর্তা, সমস্ত বিশ্ব ব্রহ্মাণ্ড আসমান জমিন সকল সৃষ্টি জগতের সৃষ্টিকর্তা, তা তিনি যত বড় তার পুরস্কার তত বড় হবে। যেমন আমাদের পুরস্কার ইসলামিক সেন্টার থেকে যে পুরস্কার দেওয়া হয়, নিঃসন্দেহে এই পুরস্কার, আর যদি এখানে ইসলামিক সেন্টার না হয়ে যদি সরাসরি বাদশাহ পুরস্কার দান করতেন তাহলে পুরস্কারটা অনেক বড় হতো না? বাদশাহ নয়, অল পৃথিবীর যিনি জাতিসংঘের মহাসচিব পুরস্কার দান করলে এটা আরও বড় হবে। ঠিক এভাবে যত বড় বড় পদের অধিকারী তার পুরস্কার তত বড় হয়। আল্লাহ পাক সবার সৃষ্টিকর্তা, সকল বড়র বড়, সকল বাদশার বাদশাহ, তিনি যত বড় তার পুরস্কার তত বড় হবে, সুবহানাল্লাহ। আমরা অপেক্ষায় থাকবো এই পুরস্কার অপেক্ষায় ইনশাআল্লাহ, এই জন্য আমরা রোজা অবশ্যই পালন করব। দুই নম্বর ফজিলত হলো আল্লাহ পাক শুধু পুরস্কার দিবেন তাই না, উজ্জ্ব রেখেছেন তাই না, এবং কী পুরস্কার দিবেন আমরা অপেক্ষায় থাকবো। এই পুরস্কারের আগেই আল্লাহ পাক কিয়ামতের মাঠে যে বান্দারা থাকবেন, বান্দা মান্দিরা থাকবেন, সবাই এর মধ্যে সবাই একসঙ্গে থাকবেন, তবে যারা অন্যান্য বান্দা মোমেনদের মধ্যে যারা নেক আমল করেন তারা একসঙ্গে থাকবেন, কিন্তু যারা রোজা রেখেছেন এদের আবার এদেরকে আলাদা করে রয়্যাল গেস্ট আল্লাহ পাকের পক্ষ থেকে বাদশার বাদশাহ, সকল বাদশার যিনি বাদশাহ তার স্পেশাল মেহমান, এই মেহমানদেরকে আলাদা করা হবে, আলাদা করে আলাদা গেট দিয়ে ঢোকানো হবে, তাদের গেট আলাদা থাকবে। অন্যান্য জান্নাতিরা স্বাভাবিক অন্যান্য জান্নাতে ঢুকবেন, কিন্তু যারা নাকি রোজা রাখবে তাদের জন্য স্পেশাল গেট, যার নাম থাকবে রাইয়ান। এই রাইয়ান নামক গেট দিয়ে আল্লাহ পাক বলবেন আই না সয়ামুন আলী, ওই সমস্ত বান্দা যারা আমার জন্য রোজা পালন করেছে, সিয়াম সাধনা করেছে, যারা আমার জন্য খানাপিনা ত্যাগ করেছিল, নাফসের সঙ্গে যুদ্ধ করেছে, যুদ্ধ করে অনেক কষ্ট করে আমার জন্য রোজা রেখেছে, আল্লাহ পাক যে ওয়াদা করেছিলেন যে প্রতিদান দান করবেন, ওই গেট দিয়ে রাইয়ান নামক গেট দিয়ে আল্লাহ পাক ডাক দিবেন, আসো যারা আমার জন্য রোজা রেখেছিল এই গেট দিয়ে প্রবেশ করো, আল্লাহ আকবার, আল্লাহ পাকের স্বয়ং ডাক, এই যাক আমরা শুনবো ইনশাআল্লাহ, এই ডাক শুনে আল্লাহ পাকের স্পেশাল গেট দিয়ে আমরা ঢুকবো ইনশাআল্লাহ, এটা খাস ফজিলত। তিন নম্বর ফজিলত হলো রোজার যে অনেক আমল এমন আছে যার অনেক ফজিলত বর্ণনা করা আছে, কিন্তু রোজার একটি খাস ফজিলত তা হলো যারা সঠিক ঈমান বিশ্বাস নিয়ে তাওহীদ ভিত্তিতে ঈমান হতে হবে, ঈমানের মধ্যে সামান্য শিরক থাকলে ওটা ঈমান বলা হয় না। যেমন এক মন দুধের মধ্যে যদি একশো টাক নাপাক পড়ে যায়, পেশাব পায়খানা পড়ে যায়, ওখান থেকে কি সামান্য ফেলে দিয়ে আদামন ফেলে দিয়ে বাকিটা পাক করা যাবে? ঈমানটা এমনই, যদি সামান্য শিরক ওখানে মিশ্রিত হয়ে যায় ওই ঈমান গ্রহণযোগ্য না। তাওহীদ, সঠিক তাওহীদ ভিত্তিতে, সহি তাওহীদ ভিত্তিতে ঈমান যদি থেকে থাকে, বিশ্বাস, এই বিশ্বাসের ভিত্তিতে হতে হবে রোজা। আরেকটি হলো সোয়াবের নিয়ত হতে হবে, এমন না যে সবাই রাখে আমি রেখে দিলাম,
আরে সবাই করে আমি না করলে কেমন হয়, না সবাই নিয়তে আল্লাহবাক প্রতিদান দান করবেন এবং সবাই আশা প্রত্যেক মোমেন্টকে করতে হবে। তাহলে শর্ত হলো কয়টি? সঠিক সহি ইমান ভিত্তিতে এবং সবাই নেতৃত্বে যদি কেউ রোজা রেখে থাকে, আল্লাহাকের পক্ষ থেকে মহানবী সাল্লাম আমাদেরকে ঘোষণা করেছেন তার জীবনের পেছনে গুণ আল্লাহাক মাফ করে দেবেন, বুখারি এবং মুসলিমের হাদিস। চার নম্বর ফজিলত হলো রোজার দ্বারা এক রমজান থেকে অপর রমজানের এই যে মাঝখানে যে এক বছর, যদি সঠিক ইমান নিয়ে আসলে আল্লাহকে ভয় করে রোজা রেখে থাকে এবং রোজার যে চাহিদা যে শিক্ষার অন্য থেকে আমরা পাই এই শিক্ষা অনুসারে সারা বছর আমল করে থাকে, তাহলে মাঝখানের গোনাগুলো আল্লাহ পাক মাফ করে দিবেন। সুবহান আল্লাহ, এক বছরের মাঝখানের গোনাগুলো মাফ করে দিবেন। মহানবী সাল্লাম বলেন যে পাঁচ ওয়াক্ত নামাজ এবং এক জুমা থেকে অপর জুমা, এক রমজান থেকে অপর রমজান, মাঝখানের গোনাগুলোর জন্য কী হয়ে যায়? কাফফারা হয়ে যায়, ক্ষমা হয়ে যায়। সুবহান আল্লাহ। পাঁচ নম্বর ফজিলত হলো কিয়ামতের মাঠে যখন সমস্ত মানুষ নাফসি নাফসি বলবে, কী বলবে ভাই? ইয়া নাফসি বলবে না, মারাত্মক ভুল শব্দ ভাই, খবরদার বলবেন না। ইয়া এটা সম্বোধনবাচক শব্দ, হে আমি যদি হে ইয়া নাফসি মানে হে আমার নফস, আমি আমাকে ডাকবো কেমন তোমার আল্লাহকে ডাকতে ডাকতে মুখ ফিরে যাবে, এটা মারাত্মক ভুল শব্দ ইয়া নাফসি না। বরং সমস্ত আম্বিয়া কিরাম নবীগণ রসুলগণ মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদের শেষ নবী ব্যতীত রেখে সমস্ত নবী এবং রসুলগণ এবং সমস্ত মানুষ সমস্ত আউলিয়া কিরাম বুজুর্গান দিন সবাই কী বলবে? নাফসি নাফসি, হে আল্লাহ আমাকে রক্ষা করো, হে আল্লাহ আমাকে রক্ষা করো। এখন বলুন তো ভাই, যদি কোনো পীর সাহেব মুরিদকে গ্যারান্টি দেয় তাকে পার করে নিবে, ওই পীর সাহেব কি আম্বিয়া এবং নবীদের উপরে নাকি? হ্যাঁ, মোটেই তিনি ওলি কিনা প্রশ্ন আছে। ওলি হতে হলে শর্ত আছে, কোরআনে কারিমে শর্ত বর্ণনা করেছেন। এখন যদি সত্যিকারে ওলি হয় বাস্তবেই হক্কানি আল্লাহকে নেক বান্দা হন, তবুও তো সে নাফসি বলবে আমাকে বাঁচাও আল্লাহ, তাহলে ওই ওলি আপনাকে জানাতে জান্নাতে প্রবেশ করার গ্যারান্টি করতে দিল মুরিদ সাহেবকে? অনেক পীর সাহেব দিয়ে থাকেন আর নিজের জান্নাতের খবর নাই, মুরিদানকে জান্নাতের গ্যারান্টি দিয়ে থাকে। সবাই নাফসি নাফসি বলবে, কোনো সন্দেহ নেই, আমরাও বলবো নাফসি নাফসি। সুপারিশ করার মতো সাহস কোনো নবীর হবে না, একমাত্র মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। সবাই সমস্ত নবী আম্বিয়া কেরাম বলবেন যে যাও অমুক নবীর কাছে, আমার দ্বারা সম্ভব না। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মকামে মাহমুদে দোয়া করবেন, আল্লাহ পাকের পক্ষ থেকে বলা হবে হে রাসূলুল্লাহ, হে মুহাম্মদ আপনি মাথা ওঠান, ইশফা তশফা, সুপারিশ করুন, কবুল হবে। ওই বিপদ মুহূর্তে, কঠিন মুহূর্তে যখন সমস্ত আম্বিয়া কেরাম নবীগণ রাসূলগণ ওলিগণ সাহাবা কেরামগণ নাফসি নাফসি আমাকে বাঁচাও বলবে, আপনার প্রিয় বন্ধু রোজা ওখানে আপনার জন্য সুপারিশ করবে। সুবহান আল্লাহ, তাহলে চিন্তা করুন কত বড় বন্ধু, আল্লাহ আকবার, এই রোজাকে আমাদের দিন সুপারিশ নিয়ে আসবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন আসসিয়াম ওয়াল কোরআন ইয়াশফাআন লিল আবদ ইয়াউমাল কিয়ামা, রোজা এবং কোরআন, কোরআনে করিম ভাই, রোজা এবং কোরআন, কী বললাম? কোরআন, যদি কোরআনকে ভালোবাসি, কোরআনকে যদি বন্ধু বানাতে পারে, যদি কোরআন আমাকে ভালোবাসে, সম্পর্ক আমার সঙ্গে থাকে, কোরআন শিক্ষা, শিক্ষা নেওয়া, শিক্ষা দেওয়া এবং এরপর আমল দাওয়াত করা, এই ভালোবাসে থাকলে ইনশাআল্লাহ এই কোরআন আপনার জন্য প্রিয় বন্ধু হবে এবং ওই কঠিন বিপদের মুহূর্তে কোরআন আপনার জন্য সুপারিশ করবে। আর কি সুপারিশ করবে? রোজা সুপারিশ করবে। সুতরাং এই দুই বন্ধুকে যেন কখনও দূরে না রাখি, কাছে টেনে নেই, বুকে আলিঙ্গন করে নেই। কোরআনে কারিম কীভাবে আমাদের বন্ধু হতে পারে সেটা আমরা আমরা আমাদের বড় শেখে বসে শেষ ফজিলত না অন্যটা একটা আমরা জানতে চাই।